দেশে ফের বেড়েছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা চিকিৎসকরা বলছেন বয়স্ক গর্ভবতী ও যাদের অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে তাদের মধ্যে মৃত্যু ঝুঁকি বেশি ফলে মনোযোগ দিতে হবে চিকিৎসায় এদিকে ফি নির্ধারিত থাকলেও সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করাতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে রোগীদের রাজধানীর বাড্ডা রামপুরা গোরান যাত্রাবাড়ি মিরপুর ও দক্ষিণখান সহ কয়েকটি এলাকা থেকে সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি আসছে হাসপাতালগুলোই পাঁচ তারিখে জ্বর এসেছিল তারপর হচ্ছে গিয়ে ছয় তারিখে পরীক্ষা করেছি সাত তারিখে ডেঙ্গু ধরা পড়েছি পুরো শরীর ব্যথা আর মাথা খাইতে পারি না কিছু বমি আসছে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যে দেখা যায় রাজধানীর মুগদা হাসপাতাল ঢাকা মেডিকেল সোহরাওয়ার্দি এবং মিডফোর্ড হাসপাতালে রোগীর চাপ বেশি তবে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল ডেঙ্গুর জন্য নির্ধারিত হলেও অন্যগুলোর তুলনায় কম রোগী ভর্তি হন ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালগুলোতে ফি নির্ধারণ করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ ডেঙ্গুর যেই পরীক্ষার যে কিট এবং এর যেই পরীক্ষার যে চার্জ সেটাও আগে থেকেই নির্দেশনা দেয়া ছিল এবছর আরও সুস্পষ্টভাবে নির্দেশনা দেয়া হয়েছে বেসরকারি হাসপাতালে তিনশো টাকা সরকারি হাসপাতালগুলোতে এনএস ওয়ান এবং আইজিজি আইজিএম এগুলো পঞ্চাশ টাকা করে তবে ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালে ভোগান্তিতে পড়েন রোগীরা টেস্টগুলো করতে বলছিল পরে আমি দেখলাম যে এখানে অনেক লম্বা সিরিয়াল মানে আমি আসলে হেসেলে যাইনি পরে আমি ওই ইসলামী ব্যাংক মেডিকেল হসপিটালে নিয়ে গেছি আর কি ওখান থেকে আমি আক্রান্ত রোগীদের মশারির মধ্যে থাকতে বলা হলেও কয়েকটি হাসপাতালে এর ব্যবহার দেখা যায়নি এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসক জানান রোগীরা মশারি টাঙ্গানো নিয়ে অনিহা প্রকাশ করে মশারি ভিতরে থাকলে কিছু সমস্যা হয় যেমন ধরেন রোগীর একটু অস্বস্তি লাগে আমাদের ডাক্তারদের দেখতেও সমস্যা হয় এর জন্য আমরা পিরিয়ডটা মানে আমরা কখন কতদিন পর্যন্ত একটা মশা কামড় দিলে আরেকজনের কাছে সংক্রমণ হবে সেটা আমরা লক্ষ্য করি ডেঙ্গু প্রতিরোধে সকলকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা